আজ এই ভিডিওতে আমরা গণিতের খুবই ছোট্ট একটা প্রশ্নের সমাধান করে নেব এই প্রশ্ন প্রাইমারি টেট ইন্টারভিউয়ের ক্ষেত্রেও জিজ্ঞেস করতে পারে তো একটু দেখে নাও অবশ্যই কাজে লাগতে পারে তো এখানে প্রশ্নটি হলো তিনটি সংখ্যা লিখি যাদের গুণ ফল ও যোগফল সমান তো সংখ্যা তিনটি হল এখানে যে বক্স দেওয়া আছে সেখানে সংখ্যা তিনটি লিখতে হবে অর্থাৎ এখানে প্রশ্নে যেটা বলতে চেয়েছে সেটা হচ্ছে এমন তিনটি সংখ্যা লিখতে হবে যাদের গুণ করলে যে গুণফল আসবে এবং যোগ করলে যে যোগফল আসবে সেই দুটো সমান হবে তো এক্ষেত্রে আমাদের সংখ্যা তিনটি হবে এক দুই এবং তিন তার কারণ হচ্ছে এক দুই এবং তিন যদি এই তিনটি সংখ্যাকে যোগ করা হয় তাহলে যোগফল হবে ছয় এবং এই তিনটি সংখ্যাকে অর্থাৎ এক দুই এবং তিন এদেরকে যদি গুণ করা হয় তাহলে সেক্ষেত্রে এর যে গুণফল সেটা আসবে ছয় অর্থাৎ যোগফল এবং গুণফল ফল দুটোই কিন্তু সমান তাই সংখ্যা তিনটি হবে এক দুই এবং তিন তো আশা করছি বিষয়টা বুঝতে পেরেছ এই ভিডিওটা এতটুকুই বাই